নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম আড্ডা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে এবং এক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করব এমন দুটো সংখ্যাকে যেটার সঙ্গে একশোর খুব যোগাযোগ রয়েছে মানে একশোর কাছাকাছি সংখ্যা এই দুটো সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সহজে এই বিষয়টা অনেকেই জানে কিন্তু তোমরা কি শুধুমাত্র অপশান টেস্ট করে এটার উত্তর দিতে পারবে অপশান টেস্ট করে এটাকে মাল্টিপ্লাই না করেও আমরা অ্যান্সারে আসতে পারি কিন্তু সেই প্রসিডিওরটা আমরা আস্তে আস্তে দেখাবো প্রথমে যেটাকে আমরা শর্টকাট বলে জানি অনেকেই সেই শর্টকাটটাই আরেকবার ঝালিয়ে নিই যারা জানো না তাদের জন্য এক্ষেত্রে দেখো বিরানব্বই আর ছিয়ানব্বই দুটোই একশোর কাছাকাছি এটা হচ্ছে একশোর থেকে আট কম তাই এর মাথায় আমি লিখব মাইনাস আট আর ছিয়ানব্বই একশোর থেকে চার কম তাই এটার মাথায় আমি লিখব মাইনাস ফোর এবার যে সংখ্যাটা আসবে এই ওপরের দুটোকে আমার গুণ করতে হবে ধরো আমি চার আর আট এই চার আর এই আট এই দুটোকে গুণ করলাম তাহলে আমার অ্যান্সার কত আসছে বত্রিশ যেটা আসবে সেটা আমি লিখব এইবার এই প্রথম সংখ্যাটা থেকে এর দ্বিতীয় যে ওপরের সংখ্যাটা আছে দ্বিতীয় সংখ্যার ওপরে যেটা আছে অথবা এই দ্বিতীয় সংখ্যা থেকে প্রথমের ওপরে যে সংখ্যাটি আছে সেটাকে মাইনাস করতে হবে তুমি যেটাই করো উত্তর একই আসবে বিরানব্বইয়ের থেকে চার বাদ দাও অষ্টআশি অথবা ছিয়ানব্বইয়ের থেকে আট বাদ দাও তাহলেও তোমার উত্তর আসছে অষ্টআশি তো তুমি যেভাবেই করো না কেন তোমার এখানে অষ্টআশি আসছে দিস উইল বি ইয়োর অ্যান্সার অনেকে কি করে এই আট আর চার মানে মাইনাস আট আর মাইনাস চার এই দুটোকে যোগ করে নেয় তাহলে দুটো যোগ করলে আসছে হচ্ছে মাইনাস বারো এই মাইনাস বারোকে তোমার একশোর থেকে বাদ দিতে হবে মানে বারোকে একশোর থেকে বাদ দিতে হবে তাহলেও কিন্তু তোমার ফার্স্ট ডিজিটে আসবে হচ্ছে অষ্টআশি তাহলে আমার অ্যান্সার আসছে এইট এইট থ্রি টু এটা আমি যখন বিরানব্বই আর ছিয়ানব্বইয়ে মাল্টিপ্লাই করছি এবার দেখো কিভাবে অপশান টেস্ট করে ওই অঙ্কগুলো করা যায় ধরো তোমার এই অপশানে দেওয়া হলো এইট সেভেন থ্রি টু দু নম্বর অপশানে দেওয়া হলো এইট এইট থ্রি টু তিন নম্বর অপশানে দেওয়া হলো এইট এইট ফোর টু ধরো এরকম তিনটে অপশান দেয়া আছে আমি অঙ্কটায় এরকম ডিরেক্ট এত মাল্টিপ্লিকেশনও করবো না মনে রাখবে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ইউনিট ডিজিতে আনবো ইউনিট ডিজিট কি সেটা হচ্ছে একটা সংখ্যায় আনবো শুধুমাত্র একক দশকের ঘরে আনবো দশকের নয় একক ঘরে আনব তাহলে কিভাবে আনা যেতে পারে এই যে দুটো সংখ্যা আছে এই দুটোকে যোগ করো নয় আর দুয়ে কত এগারো তাহলে ওপরে লেখো এগারো কিন্তু এটা কি একটা ঘর এলো এখানেও তো দুটো ঘর দশকের ঘরে এক আছে এককের ঘরে এক আছে তাহলে এই দুটোকে আবার যোগ করো তাহলে কত আসছে দুই নয় আর ছয় কত পনেরো কিন্তু পনেরো কি একটাই দুটো দেখো এককের ঘরে এক দশকের ঘরে এক এককের ঘরে পাঁচ তাহলে পাঁচ আর একে কত হচ্ছে ছয় এবার এই ছয়কে দুই দিয়ে গুণ করো ছয় দুগুণে বারো বারোটাও কত সংখ্যা এক আর দুই দুটোকে যোগ করো আসছে তোমার তিন এবার দেখো এই সবকটা সংখ্যার মধ্যে যেটা যোগ করে তোমার তিন আসবে দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার আট আর দুয়ে দশ সাত আট তিনে দশ মানে দশ দশ কুড়ি কুড়ি মানে টু প্লাস জিরো ইকুয়াস টু জিরো তাহলে এটা আমার তিন এলো না দিস ক্যান নট বি মাই অ্যান্সার এটাকে আমি যোগ করি আট আট দুয়ে দশ আট আট তিনে এগারো দশ আর এগারো হচ্ছে একুশ একুশ মানে দুই যোগ এক ইকুয়াস টু তিন এক্ষেত্রে কত আসছে আট আর দুয়ে দশ আট আর চারে বারো তাহলে বারো আর দশ তোমার আসছে হচ্ছে বাইশ তাহলে দুই যোগ দুই কত আসছে আমার এগেই আমার আসছে হচ্ছে ফোর তাহলে এর মধ্যে এই তিনটাই হচ্ছে আমার অ্যান্সার তুমি ভাববে ই যোগ করতেও সময় লাগে কিন্তু দেখো যোগটাকে আরও সহজে করা যায় যেখানেই তোমার নয় আসবে সেই নয়টাকে তুমি জিরো ভ্যালু ধরবে নয়টাকে জিরো ভ্যালু ধরার পেছনেও একটা কারণ আছে দেখো আমি ধরো লিখলাম নয় যোগ এক তাহলেও আমার কিন্তু যোগ করলে একই থাকছে কি করে নয় আর একে কত দশ আসছে দশ মানে কত এক যোগ শূন্য মানে একই আসছে তার মানে যেখানেই নয় ভ্যালু আসবে ওটাকে তুমি এলিমিনেট করে দেবে সেটাকে তোমার কাউন্ট করতে হবে না তাহলে তোমার এই যোগ বা গুণটা করতে অনেক বেশি সুবিধা হবে এক্ষেত্রে দেখো নয় একটা আছে নয় একটা আছে তাহলে দুই যোগ ছয় কত হয় বারো বারো মানে কত এক আর দুই যোগ করলে হচ্ছে তিন এইখানে দেখো ডিরেক্টলি নয় নেই কিন্তু তবু এই সংখ্যাগুলোর থেকে আমি নয় বার করে নিতে পারি যেমন সাত আট দুয়ে নয় তাহলে এটা আমি কেটে দিলাম এটা আমার হিসেবেই এলো না তাহলে আট আর তিনে কত এগারো এগারো মানে হচ্ছে এক এক ইকুয়াস টু দুই এক্ষেত্রে দেখো আট আর দুইয়ে দশ এক্ষেত্রে আমি নয় আনতে পারছি না যদি চাও কষ্ট করে আনতেও পারো মানে ধরো এখানে তুমি দুয়ের থেকে এক নিলে তাহলে এখানে এক পড়ে থাকলো আট কেটে দিলে ধরো দুয়ের থেকে এক এখানে এনে তো তুমি নয় করলে তাহলে এখানে কত পড়ে থাকছে এক পড়ে থাকছে তাহলে আট আট তিনে এগারো এগারো আর একে বারো তাহলে বারো মানে এক যোগ দুই তাহলে এখানে আসছে হচ্ছে তোমার তিন এক্ষেত্রেও দেখো আট আট দুয়ে দশ আট আট চারে বারো তাহলে বারো আর দশ হচ্ছে তোমার বাইশ বাইশ মানে হচ্ছে চার দুই আট দুই চার তাহলে এইভাবে আমরা অপশান টেস্ট করেও অঙ্কগুলো করতে পারি কিন্তু যদি কোনো ক্ষেত্রে একই সঙ্গে দুটো অ্যান্সার তোমার তিন বেরোয় তখন তুমি কি করবে তোমাকে তখন গতানুগতিক পদ্ধতিতেই এগোতে হবে সেই সময় এই রুলটা অ্যাপ্লাইড হবে না তবে নিজের ভাগ্যের ওপরেও একটু কনফিডেন্স রাখো কারণ সবসময় সব অঙ্কের ক্ষেত্রেই যে এরকম আসবে এমনটা নয় বড় বড় গুণের ক্ষেত্রে তুমি যদি দু তিনটে সংখ্যা করে দেখো একটাতেই তোমার অ্যান্সার বেরিয়ে গেছে তাহলে তো তোমার কিছু না হলেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সেভ হয়ে যাচ্ছে কারণ এগুলো করতে আমাদের রকম সময় লাগছে না এবার দেখো একশোর থেকে বেশি এরকম সংখ্যার গুণ আমরা কিভাবে করব। ধরো দিলাম হচ্ছে একশো দুই ইন্টু একশো তিন তাহলে এটা হচ্ছে একশো থেকে তিন বেশি এটা একশো থেকে দুই বেশি তাহলে এই দুটোকে আমি প্লাস সাইন দিলাম যেহেতু বেশি তাহলে তিন দুগুণে কত ছয় আমি দশক ঘর অবধি রাখবো তাহলে এখানে আমি লিখব হচ্ছে জিরো সিক্স এইবার কি করব আগেরটা যেমন একশোর থেকে কম ছিল বলে এখানে মাইনাস সাইন দিয়েছিলাম তাই একশোর থেকে বাদ দিয়েছিলাম মানে এই সংখ্যাটার থেকে বাদ দিয়েছিলাম প্রথম যে সংখ্যাটা অথবা দ্বিতীয় সংখ্যার থেকে এইটা বাদ দিয়েছিলাম এক্ষেত্রে আমি জাস্ট যোগ করব। তাহলে একশো দুই আর তিন কত হচ্ছে ওয়ান জিরো ফাইভ তাহলে দিস উইল বি মাই অ্যান্সার তোমাদের মনে হতে পারে আগের যে পদ্ধতিটা বললাম সেটা কি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে একটু ভেবে নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই হবে তুমি নিজে করে দেখো আমার এত কিছু করারই দরকার নেই দুই আর একে কত তিন দুই আর একে তিন আর একে চার তাহলে এখানে তিন পাচ্ছি এখানে চার পাচ্ছি তিন চারে কত বারো বারো মানে কত বারো মানে হচ্ছে দুই আর এক ইকুয়াল টু তিন আরেকবার দেখে নি এখানে আমি পাচ্ছি হচ্ছে দুই আর একে তিন জিরোর তো কোনো ভ্যালু নেই এখানে তিন আর একে চার মাঝখানে ইন্টু সাইন আছে তিন চারে বারো বারো মানে এক আর দুই এটাকে যোগ করলে পাচ্ছি তিন তুমি হিসেব করে দেখো এই কটা যোগ করলেও তোমার তিনই আসবে ছয় আর পাঁচে এগারো এগারো আর একে বারো তার মানে এক আর দুই বারোকে দুটো সংখ্যা যেটা আছে সংখ্যা নয় মানে একক ঘরে আর দশক ঘরে সেই দুটোকে যোগ করো তুমি তিনই পাবে তো এইভাবে তুমি যে কোনো গুণ যোগ বিয়োগ বিয়োগের ক্ষেত্রে একটু আলাদা প্রসিডিওর আছে তো এইভাবে তুমি অপশান টেস্ট করে করতেই পারো যখন তোমার সময় থাকবে না কিন্তু বেসিক্যালি একটা কথা বলি আমরা যতই শর্টকাট শিখি না কেন আলটিমেটলি গুণ বিয়োগ ভাগ আমরা প্রথাগত পদ্ধতিতেই করি এগুলো আমাদের শেখার জন্য শেখা তো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলোর গুণ কিভাবে করব এই প্রসিডিওরেই মানে এইটা তো হয়েই যাবে ইউনিটারি সবকটাকে যদি যোগ করি তাহলে তো অ্যান্সার হয়েই যাবে কিন্তু একশোর কাছাকাছির সংখ্যাগুলো আমরা অনেকেই গুণ করতে জানি এই প্রসিডিওরে যে ওপরে প্লাস টু প্লাস থ্রি যেভাবে প্রথমে দেখালাম এটা আমরা অনেকেই জানি কিন্তু পঞ্চাশের কাছাকাছি সংখ্যাগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং সেক্ষেত্রেও তোমার এই প্রসিডিওরটা মানে লাস্টে যেটা অপশান টেস্টের প্রসিডিওর দেখালাম সেটাও কিন্তু অ্যাপ্লাইড হবে তাহলে আমরা এরপর থেকে যতই অঙ্ক করব না কেন সাথে সাথে অপশান টেস্টের জায়গাটাও খোলা রাখবো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে ওই প্রথাগত কথা লাস্টে বলতেই হয় শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আমরাও আরও ইন্টারেস্ট পাবো আরও বেশি বেশি ভিডিও বানানোর জন্য তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাও তোমাদের কোনো দাবি দাওয়া থাকলে মানে এই চ্যাপ্টারের ওপর ওই চ্যাপ্টারের ওপর সেটাও আমাদের জানাও ইট মে টেক টাইম বাট আস্তে আস্তে সবই করে দেব ঠিক আছে তো ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ